চুম্বকের মতো করে নাও গ্লাভসটা, তোমার হাতেই যে বাংলাদেশের রক্ষা। হেভিওয়েট বাহরাইনের অ্যাটাকিং থার্ড গোটা ম্যাচ জুড়েই যে চালাবে একের পর এক আক্রমণ। আরও একবার জিকোকে হতে হবে বাংলার ত্রাতা। এশিয়ান কাপ বাছে বাংলাদেশের জন্য বাহরাইন অচেনা এক প্রতিপক্ষ। চল্লিশ বছর আগে একবার মুখোমুখি হয়ে হেরেছিল 2-0 গোলে। কঠিন এই চ্যালেঞ্জের জন্য মাঠে খেলতে হবে এক হয়ে। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বড্ড জরুরি। লং টাইম ধরে বলা যায় যে ক্যাম্প করতেছি, আমরা দেশে থেকে যখন বাইরে আসি তখন কিন্তু আমরা অনেক আত্মবিশ্বাস ছিলাম। তো ইন্দোনেশিয়া যাওয়ার পর আমাদের যে আত্মবিশ্বাস ছিল, যে উদ্দেশ্যে আমরা গেছি, সেটা আল্লাহর মতো অনেকটাই সফল। তো সেই ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা মালয়েশিয়াতে এসে বেশ কয়েকদিন ট্রেনিং করতেছি। প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ার সুস্থ আছে এখন পর্যন্ত। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সাথে গোল শূন্য ড্র করা গিয়েছিল, যে কৌশলে তাতেই ফের আস্থা কাবরেরার। লো ব্লক ডিফেন্ডিংয়ে বাহরাইনকে গোল করতে না দিয়ে পাল্টা অ্যাটাকে সুযোগ নেয়। কাগজে কলমে ওরা যতই এগিয়ে থাকুক, আমার সেদিকে চিন্তা নেই। ম্যাচের প্রতিটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই ফুটবলারদের বলেছি ওরা যেন নিজের কাজটা ভালো মতো করে। 2004 সাল থেকে প্রতিবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে বাহরাইন। ওদের কাছে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হলেও ম্যাচটা নিয়ে ভীষণ সিরিয়াস ওরা। এশিয়ান কাপ বাছাইয়ে এই গ্রুপে বাংলাদেশের 3 প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান আর স্বাগতিক মালয়েশিয়া। টুর্নামেন্ট শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সব দলের কোচ আর অধিনায়ক। দেশের ফুটবলের কালো অধ্যায় কিন্তু ভুটান বিপর্যয়। 2016 সালে এই এশিয়ান কাপের কোয়ালিফাইংয়ের জন্য প্লে অফের বাধাই পার হতে পারেনি বাংলাদেশ। 2 বছর নির্বাসনে ছিল দেশের ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে ভারত আর আফগানিস্তানের সাথে ড্র করার কারণে এবার খেলছে সরাসরি। নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়ে জামাল রাকিব পারবে পালাবদলের নতুন ইতিহাস তৈরি করতে। অর্ণব বাপি, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।